সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে সরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় গবেষক, নারী নেত্রী ও নাগরিক সমাজ আয়োজিত অভিজ্ঞতা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দীর্ঘ ৪৪ বছর ধরে জেলা পরিষদ নির্বাচন না করে সংবিধান লঙ্ঘন করা হয়েছে উল্লেখ করে ডক্টর মজুমদার বলেন, যে পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া চলছে তা সবার কাছে গ্রহণযোগ্য নয়। জেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে সংবিধানের মূল চেতনা প্রতিফলিত করার আহ্বান জানান তিনি। জেলা পরিষদ নির্বাচন হচ্ছে এটা ইতিবাচক, কারণ স্বাধীন বাংলাদেশে কোনোদিন জেলা পরিষদ নির্বাচন হয়নি, এবং এই যে জেলা পরিষদ নির্বাচন না করে আমাদের সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে এই যে গত ৪৪ বছর ধরে, তো এই যেটা ইতিবাচক যে নির্বাচন হচ্ছে, কিন্তু এই নির্বাচনটা যেভাবে হচ্ছে এটা অনেকের কাছে গ্রহণযোগ্য নয়, আমাদের কাছেও গ্রহণযোগ্য নয়।